আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা হচ্ছে এমন, সম্পূর্ণ আনসারটি আমি মুখে পড়ে শোনাবো না, কারণ আনসারটা অনেক বড়। আমি শুধু মেইন পয়েন্টগুলো উল্লেখ করে দেব এবং কোন পয়েন্টগুলো উল্লেখ করে লিখতে হবে ওইগুলো বলে দেব। আপনারা আনসারটা লিখে নেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এবং আমাদের ভিডিও যদি ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুকে আমাদের পেজে ফলো করুন। এখানে আমরা প্রথমেই লিখে নেব 52 সালে ভাষা আন্দোলন, 1966 সালে ছয় দফা দাবি এবং 1970 সালের সাধারণ নির্বাচন বাংলাদেশের ইতিহাস বিনির্মাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। নিচে 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের ছয় দফা দাবি এবং 1970 সালের সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করা হলো। তাহলে আমরা প্রথমে 1952 সালের ভাষা আন্দোলন এভাবে লিখে নেব। নেওয়ার পর এখানে ভাষা আন্দোলন সম্পর্কে কিছু আলোচনা করব। তারপরে আমরা লিখব 1966 সালের ঐতিহাসিক ছয় দফা দাবি। তারপর এভাবে আমরা ছয় দফা সম্পর্কে একটু বিস্তারিতভাবে লিখে নেব। তারপর 1969 সালের সাধারণ নির্বাচন।
তারপর আমরা লিখে নেব নিজস্ব মতামত। উল্লেখিত ঘটনাগুলোর মধ্যে 1970 সালের ঘটনা প্রবাহ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অধিকতর প্রেরণা যুগিয়েছিল বলে আমি মনে করি। নিচে আমার মতামতে যথার্থ আলোচনা করা হলো। 1970 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, ফলে 6 দফা ও 11 দফার প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থনে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। বাঙালি জাতীয়তাবাদে রাজনৈতিক বিজয় ঘটে। অন্যদিকে পাকিস্তান সরকার ও স্বার্থান্বেষী মহলের জন্য এটি বিরাট পরাজয়। তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা ও ষড়যন্ত্র করতে থাকে। পূর্ব পাকিস্তানের জনগণ পশ্চিম পাকিস্তানের কৃতিত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান গ্রহণ করে। 1971 সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পেছনে নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্র দানে বিশাল ভূমিকা পালন করে। পরিণতিতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এটাই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের আনসার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।